হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে 10 তারিখ, শনিবার, আর এখন বাজে 12:30। আমি আমার ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম। এতদিন ব্লগ করিনি, কেন? আমার জেঠি শাশুড়ি মারা গেছিলেন, মানে মারা গেছেন আর কি, 1 সপ্তাহ হয়েছে আগে রবিবার দিয়ে। কালকে রবিবার আসলে 1 সপ্তাহ হবে, তো যার জন্য আমাদের বাড়িতে অসুখ চলছে। কিছু তোমাদের সাথে আমি আপডেট দিতে পারিনি। আজকে আমাদের এখানে ভোট, তো ভোট প্রথমবার ভোট দেবো, তো ভাবলাম যে একটু যাই না, এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব বা কীরকম লাগলো ভোট দিয়ে। আর এই জন্য ভাবলাম যে আজ এই ব্লগটা স্টার্ট করা যাক। আর তোমরাও হয়তো ভাবছো যে কেন আমি ব্লগ দিচ্ছি না, এই রিজনেই কেন আমার জেঠি শাশুড়ি মারা গেছে 1 সপ্তাহ হচ্ছে, যার জন্য আমরা অনেক নিরামিষ খাচ্ছি, চুল টুল আসানো যাচ্ছে না, মানে অনেক কিছু নিয়ম তোমরা তো জানোই। তো ওই জন্য কদিন আর ভালো লাগছিল না, একই বাড়িতে একজন মারা গেছে তার মধ্যে ব্লগ করবো, তাই জন্য ব্লগ করিনি। এখন একটু নর্মাল আছে পরিস্থিতি, তাই জন্য ভাবলাম যে না এখন ব্লগটা শুরু করা যাক। তার মধ্যে মুখ চোখের অবস্থা দেখছো, একদম মানে বাজে অবস্থা। খাওয়া দাওয়ার তো প্রবলেম হচ্ছেই, তার মধ্যে সন্টু তো ভীষণ বদমাশি করছে, যাকে আমি ওকে ওর সাথে আর পেরে উঠছি না, মানে মুদ্রা কথা। তো আমার সব ঘরের কাজটাজ হয়ে গেছে, সন্টুকে স্নান টান করে দিয়েছি, এখন আমি গিয়ে স্নানটা করে আসব। আর বাড়িতে তো অসুখ চলছে, সাবান টাবান কিছু মানে দেওয়া যাচ্ছে না, চুল টুল আসানো যাচ্ছে না। এ দেখো চুলে পুরো জটা পেকে গেছে, মানে ভালো করে আমি চুলও আসাতে পারছি না। চুল আসাতে গেলেও 15 মিনিট অন্তত টাইম লাগবে, কিন্তু ওই 15 মিনিট টাইমটা হাতে নেই, ওই জন্য তো ওই 15 মিনিট টাইম আমার কাছে নেই। এখন এই যে বাথরুমে গেছিলো, বেরিয়ে গেছে, তো আমি এখন যাচ্ছি স্নান করতে। স্নান করে এসে যে খাবো, একটু ব্রাশও করিনি এখন পর্যন্ত, ঘুম থেকে উঠে সন্টুর পিছনে করতে হচ্ছে। মুখ চোখের অবস্থা দেখা একদম পুরো বেকার, বাজে হয়ে গেছে। তো স্নান করে এসে ব্রাশ করে খাবো, খেয়ে তারপরে ভোটের জন্য রেডি হবো, ভোট দিতে যাব বলে। তো অসুখ চলছে, তোমাদেরকে আবারও বলছি বাড়িতে অসুখ চলছে, তাই জন্য এতদিন ব্লগ করতে পারিনি, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে আই থিঙ্ক। তো কিছু মনে করো না তোমরা, তো চলো আমি স্নানটা করে আসি, অনেক বেলা হয়ে গেছে, 12:25 হয়ে গেছে, তখন 12:30 করছিলাম। তো চলো আবার তোমাদের সাথে পরে একটু পরে আবার আসছি, কথা বলবো। স্নান টান করে চলে এসছি, আর এখন বাজে 1:20। আর ওকে তো ভাত খাওয়ালাম, মানে আমাদের ভাতটা আর আমাদের যা ডাল হয়েছে সেই ডালটা 2-3-4 বার মুখে দিয়েছি, 3-4 বারই মুখ দিয়ে ফেলে দিল, পুরো খেলোই না। তখন কী খাওয়াবো জানি না, আর এখন আমরা খাবো, আর আমরা কী খাচ্ছি এই টাইমে, মানে এখন তো আমাদের অসুখ চলছে, মানে 13 দিন অবধি নিরামিষ খেতে হবে, তো কী খাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, এক্ষুনি দেখাবো। তো ও তো কিছু খেলো না, এই যে খেলছে বসে বসে, আর আমরা খেয়ে দিয়েই চলে যাবো ভোটটা দিতে। তো চলো এবার দেখাই আমরা এই টাইমে, আজকে হয়ে গেল আজকে 6 দিন হয়েছে, 6 দিন। তো দেখো আমাদের, মানে আমরা এত 6 দিন ধরে কী খাচ্ছি, আরও মানে মানে 13 দিন মানতে হয় এটা, 13 দিন আমাদের পুরো নিরামিষ চলবে, কোনো ভাজাভুজি কিচ্ছু খেতে পাচ্ছি না। এই দেখো, তো এটা হচ্ছে ভাত, আর এখানে আছে এই দেখো, মানে সব রকম সবজি দিয়ে সেদ্ধ আর কি, সব রকম সবজি সেদ্ধ, নুন দেওয়া, কিন্তু হলুদ দেওয়া নেই এর মধ্যে। এইটা হচ্ছে খিচুড়ি টাইপের, মানে ওই গোবিন্দমুখের চ্যালেঞ্জ। আর এই দেখো এই ডাল, আর টমেটো আর লঙ্কা দিয়ে সেদ্ধ করা নুন দিয়ে। তো আমরা এই সেদ্ধই খাচ্ছি আর কদিন ধরে, আর এখনো অনেকদিন খেতে হবে। তো অনেকদিন ধরে যেহেতু শুকনো ভাত গলায় আটকায়, শুকনো ভাত দিয়ে ওই ডাল ওই সবজি, 2 দিন ধরে আমি কী করছি, গোবিন্দভোগের চালের মানে ভাত আলু সিদ্ধ দিয়ে টমেটো সিদ্ধ দিয়ে আমি মানে করে খাচ্ছি, একটু ফেনা ফেনা ভাত। এবার লঙ্কা যেহেতু ডোলে খাইশানের প্রবলেম হচ্ছে আমার, জানি না কেন, তো মানে ওই শুকনো ভাত তো বলে মানে নামে না গলা থেকে, তো যাই হোক খেতে হচ্ছে। এই দেখো শোনো, এখানে আসো শোনো,
এত মারাত্মক কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দুদিন ধরে কালকে দিয়ে এই 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 পড়েছিস তো, পড়েছিস? আসো শোনা একটু, মাম্মা বলে শুনিয়ে দাও। আরেকবার বলো মাম্মা। দেখেছো এখন মাম্মা বলে আমার বাবা। আরেকবার বলো তো মাম্মা, আরেকবার বলে শুনি মাম্মা। ওই দেখো, ওই সো কিউট মাম্মা। আরেকবার আরেকবার মাম্মা, ভালো করে বলো মাম্মা। মাম্মাকে একটা হাম্পা দিবে, আগে মাম্মাকে একটা হাম্পা দাও। খেলবে, চলো খেলো। তো এখন বাজে 3টে আর আমরা বেরিয়ে গেছি ভোট দিতে যাচ্ছি। শোনটাকে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছে। হ্যাঁ, 3টে বাজে 5 মিনিট বাকি, কিছুই কইনি। যেসব একটু লিপ গ্লস লাগিয়েছি, একটু টিপ পড়েছি। গাড়িটা বার করছে, প্রথমবার ভোট দেবো। ভেবেছিলাম শোনটাকে নিয়ে যাবো, তা ভাবলাম যে থাক, ঘুমাচ্ছে ঘুমাক, যাই না কতক্ষণ ঘুমাবে, আমি পাশে নেই তাই। আর এসে তো দেখাবো কোন হাতে ভোটের চিহ্ন দিয়েছে। তোমাদের ডিসেম্বর মাসে বলেছিলাম না, ভোটের জন্য সব দৌড়াদৌড়ি করছিলাম, তো ফাইনালি এই বছর 3 বছর ভোটের জন্য মানে ইয়ে করেছি, তাও হয়নি। কেন আমার টাইটেল নিয়ে একটু প্রবলেম চলছিল, কিন্তু এই বছর ফাইনালি আমি ভোট দিচ্ছি। নামই উঠছিল না ভোটের, ভোটার কার্ডে। এবার আধার কার্ডটাও আমার এখনও পর্যন্ত 3-4 বার করা হয়েছে, আধার কার্ডেও এখনও নাম উঠছে না। কেন, এই দুটো কেনো আঙ্গুলের, দু হাতের কেনো আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ছে না। কিন্তু ভোটার কার্ডটা তো হয়ে গেছে, কিন্তু এইবার ভাবছি যে আমি এখানকার মানে নাগরিক, ভোট দিয়ে ভাববো নিজেকে আমি এখানকার বাসিন্দা। এতদিন ভাবতামই না, কোনদিন ধরা পড়লে, ধরা পড়তাম না অনেকটাই, তো 18 বছর তো পেরিয়ে গেছি, তো ভোট দিনে এইবার মনে হচ্ছে সত্যি হেভি এক্সাইটেড লাগছে, ভোট দিতে যাচ্ছি। এসে আবার কথা বললো, মনে হয় ওখানে অ্যালাউ নেই, ফোন টোন ফোন অফ করেই যেতে হবে। ঠিক আছে, তো বাইকে উঠি, দেখানোটা দেখাবো আবার আসারটা দেখাবো। দেখি আমরা ভোটার যাচ্ছি ভোট দিতে, প্রথম ভোট। ফোন টোন অ্যালাউ নেই, ফোন অফ করে যেতে হবে। চলে এসেছি, এসে আবার সাইলেন্ট করে দিচ্ছি। চলে এসেছি ভোট দিয়ে। ও বাবা, আমি তো প্রথম এক্সপিরিয়েন্স, প্রথমে তো ওই যে কী নিলে আমার এইটা নিয়েছিল না, এই এইটা এইটা দেখলো, তারপরে হচ্ছে একটা আমাকে এখানে টিপ সই দিলাম, তারপরে একটা, তারপর আবার এইখানে একটা স্লিপ দিল, ওইটা নিয়ে আবার এই কাউন্টারে গেলাম, এখান দিয়ে আবার টিপ দিল, তারপর দেখি একটা বাক্স মতন কী একটা আছে। তো ওই বাক্সটার মধ্যে ঢুকলাম, আমি তো কনফিউজ, যা টেপা টিপেছি, টিপে এখন ভাবছি যে সত্যিকার হয়েছে কি হয়নি, হয়েছে কি হয়নি, কাকে জিজ্ঞেস করবো ঠিক বুঝতেই পারছিলাম না ব্যাপারটা। তারপরে আওয়াজ হয়েছে, তখন বললো হয়েছে, মানে একটা আলাদা রকম ফিলিংস হয়েছে। ভোট দাঁড়াও, ভোট দিয়ে এসেছি, ভোটের চিহ্ন। তো চলো চলে এসেছি, ছন্টু কী করছে দেখি। কিছু দাও মাম্মা। তো এখন বাজে 4:30, এখন 4:30 বাজে, না 5টা বাজে, আর ওকে লেবুর রস এখন খাইয়ে ওর বাবা এখন নিয়ে যাবে একটু বাইরে ঘোরাতে, সবসময় থাকে না, আজকে তো ভোট সব কিছু বন্ধ। ওকে ধরো এবার, এই রসটা বার করি। তো তার জন্য ওর আমার কিটোটা পড়াও, আমার কাজটা ওর বাবাই করবে আজকে, তা আমিও যাবো, এমনি না যে আমিও যাবো না।
আজকে সব দায়িত্বই নিয়ে নিয়েছে, ঘোরানো, জুতো পরানো। ঠিক করে পড়ে যাবে, খাইয়ে তারপরে নিয়ে যাবো। কিন্তু বাইরে জুস খাইয়ে দিয়েছি আর আমি এখন বেরলাম, ওরা দুজন বাইরে গেছে আর আমি ঘরে থাকবো, নাইটি পরে আছি। কোথায় গেল? ওই রাস্তার দিকে নিয়ে গেছে, আসুক দেখাবো। ও ওরাও আসবে। কি বলছিস বল? ইমা মুখ দাঁত তাঁত লাল, আর আমাদের এখানে শীতলা পুজো আছে, ওই কুল হয়ে যায়, সব কুল হয়ে গেছিলো। উমা ও রাস্তার দিকে নিয়ে চলে গেছে, আমি তো নাইটি পরে। এই বাবা সোনা, পড়ে গেছো, পড়ে গেছো, ওটাকে গাউকে গাড়ি দিয়ে নামিয়ে দে আর ওইটা লাগাতে হবে। কে? আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মার বাড়িতে এত দূর, এই দেখো হাঁপিয়ে গেছি। ও তো গাড়িতে বিন্দাস বসে বসে এসছে আর আমরা সবাই এই বাচ্চা কাচ্চারা মিলে দৌড়ে দৌড়ে এসছি। এবার ও ঢুকবে ফ্রিজে, ভাঙা ফ্রিজে, আগের বার ঢুকেছে। ফ্রিজ চলে আসো, 1 2 3 ঢুকে পড়ো। না বন্ধ বন্ধ করো, না বন্ধ করো, তুমি চলো, ভয় পাবে না, ওই দেখো নিচে দিয়ে বন্ধ করবে। চলো এবার আমরা আর একটা জায়গা দিয়ে ঘুরে আসি, আমরা ঘুরতে এসেছি, চলো আসো এবার। দিদা নেই ভাইতে, দিদার পান চুরি করে খাবো এখন, চলো আসো দেখো। দুটাই পান নিচ্ছে একটা, ঠিক আছে, একটুখানি জানতেও পারবে না, একটুখানি চুল নেব, একটু সুতারে নেব। ওকে কিছু খাবার দাও, ও খালি লেবুর জুস খেয়ে এসেছিল, ঘরে জামা কাপড় মেলা কিছু মাইন্ড করো না। কোথায় কি আছে জানি না, এক সেকেন্ড। কাকে বলছিস? ই বাবা কি করছিস দিদা বলবে? কি বা বন্ধুদের বলছি, ঘরে এসে খাবার খাওয়া লাগে। ভালো না দিদি, ভালো না, ভালো না, ওই ওই পালাচ্ছে। দিদি দিদি কোথায় যাও? পুসুন কাকা ডাক, তো এই ছাদে চলে এসছি আর এই দেখো পাপা আসো 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 সব পাগল হয়ে গেছে ছাদে এসে এত ভালো ভিউ। সত্যি ও গায়ে কেমন একটা হচ্ছে না, আমি তো ইচ্ছা করি বন্ধু। দেখো বাড়ি চলে এসছি আর কোকর বন্ধু এসছে, সন্টুর বন্ধু এসছে একজন, সমবয়সী ওরা দুজনেই। এই দেখো খেলো খেলো পাপা খেলো, হাত নামিয়ে
দুজনেই একই বয়সী, পুরো মাথায় মাথায় দুজনেই আর পাশেই থাকে। তো এখন বাজে রাত 9:30, আর সারাদিনে ব্লগটা তো দেখলেই তোমরা, বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, ওটাও সমবয়সী একটা বন্ধু ছিল। তো এখন ওকে খাওয়াবো, আর ভাল লাগছে না নিরামিষ খেতে। তো চলো, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব। আর আজকে রাতের ডিনার সবাই কি করছে সেটাও তোমাদেরকে একটু দেখাই। সবাই এখন রাতের ডিনারের আয়োজন করছে, রাতের ডিনারটা দেখে নাও, তারপরে শেষ করছি আজকে ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও, আর এটা আমার ফার্স্ট ভোট, আরেকবার তোমাদের দেখিয়ে দিই। খুব ভাল লাগছে এক্সপিরিয়েন্সটা, তোমাদেরকে তো বলেইছি। যাই হোক, আর তখন সন্ধেবেলা যখন দেখলে ওর বাবা ওকে নিয়ে ঘুরতে চলে গেছিলো, আর আমি ভাবলাম কোন দিকে যাচ্ছে জানি না, আমি তো নাইটি পরেছিলাম, তোমাদেরকে আর তখন জানানো হয়নি, আমি নাইটি পরেছিলাম। আমি কী করলাম, ঘরে এসে তাড়াতাড়ি করে আমি মানে জামা প্যান্ট পরেই বেরিয়ে গেছি, তারপরে দেখলাম ওর বাবা ওদিক দিয়ে আসছে, ও আমাকে আবার দিয়ে দিলো, আমরা এখান থেকে আবার হাঁটতে হাঁটতে চলে গেছি মার ওখানে। তো এইটাই বলার ছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, মানে দেখাচ্ছি তোমাদেরকে কী করছে, দেখিয়ে শেষ করে দেবো। টাটা, বাই বাই, দেখা করছি আবার নেক্সট ব্লগে। তো যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি, তো দেখো এখানে আজকে সবাই মিলে মানে ভাবা হলো যে খিচুড়ি বানানো হবে। তো খিচুড়ির আয়োজন হচ্ছে সব রকম সবজি, পুঁই শাক, তারপরে মিষ্টি আলু, কুমড়ো, গাজর, তারপরে বিট, তার মানে নানান রকমের সবজি দিয়ে, সব আলু টালু দিয়ে বড় একটা কড়াইয়ে মানে আমরা ইয়ে করব, খিচুড়ি খাব। কেন ডেলি ওই শুকনো ভাত, ডাল, আলু সিদ্ধ, গলায় সত্যি বাজছে, আর আমি দুদিন ধরে ফেনা ফেনা ভাত খাচ্ছিলাম। তো আজকে এটাই করছি। আর এই দেখো সন্টু এখানে দুষ্টুমি করছে, এটা হয়ে যাবে এক্ষুনি, সবাই কাটাকুটি করছে। আর এই দেখো আমাদের হলুদ ছাড়া খালি নুন দিয়ে গোবিন্দভোগের চালের মানে একটা খিচুড়ি টাইপের সব রকম সবজি দিয়ে এত বড় কড়াই হয়েছে। আর এই যে আমাদের ডিনার রাতের, তো এটাই এখন খাবো আর কি, কেন আমাদের আরও 5-6 দিন লাগবে মানে অসুস্থটা কাশতে, কাজ হয়ে গেলেই আমরা 13 দিন টাইম আছে, তো ওই 13 দিন আমাদের নিরামিষই খেতে হচ্ছে। আর এখানে আমি গরম গরম খিচুড়ির সাথে নিয়ে নেবো ঘি, ঘিটা না হলে ঠিক জমে না। তো দেখো ঘিটা এখানে নিয়ে নিচ্ছি, তো ঘি দিয়ে জমিয়ে ভাত খেয়ে নেবো, সন্ধেবেলা ঠিকঠাক খাওয়া হয় না। ঠিক আছে, তো আজকের মতন ব্লগটা এইটুকানি, টাটা, বাই বাই।